আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা, আশা করি দেশ বা দেশের বাইরে বসে যে যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখেন, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিচেন চিমনি কীভাবে সেট করে। তো আমার কিচেন চিমনিটা হচ্ছে অরিয়েন্টের কিচেন চিমনি। তো অরিয়েন্টের কিচেন চিমনি আর মডেলটা একেবারে নিউ মডেল, আমার খুবই পছন্দের, বিশেষ করে আমার ছেলের বেশি পছন্দ। তো দেখেন, এখানে একটা পিভিসি পাইপ দিয়ে আগে সেট আপ করে রাখছিলাম আমি, কারণ আমার ইচ্ছা ছিল যে 30 ইঞ্চি কিচেন চিমনি নিয়ে আসবো, আর 30 ইঞ্চি কিচেন চিমনির যে পাইপ থাকে তার মাপ হচ্ছে 6 ইঞ্চি, মানে উপরের যে পাইপটা থাকে। তো ওর সাথে একটা পাইপ দেওয়া থাকে, ওটা হচ্ছে একটু নর্মাল হয়, আর পিভিসি পাইপ দিলে সব থেকে ভালো হয়, সেটাতে পরবর্তীতে ফেটে যাওয়া বা ফুটো হয়ে গেলেও, ছিদ্র হয়ে গেলেও, কি বলি না বলি, ছিদ্র হয়ে গেলেও আর কি নষ্ট হয়ে যায় না, আর এগুলো নিরাপদ থাকে বেশি, যার কারণে আমি এই 6 ইঞ্চি পাইপটা দিয়ে নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যখন আমি কিচেন চিমনি কিনতে গিয়েছিলাম, আমার গুণধর পুত্র মাহিরকে নিয়ে গিয়েছিলাম। তো মাহিরকে নিয়েই যা হলো, বিপদ হলো। তো তাকে নিয়ে যাওয়ার পরে আমি যেটা কিনবো ও সেটা না কিনে 36 ইঞ্চি কিচেন চিমনি ধরে বসে আছে। তো বললাম আমি রান্না করব, তোমার সমস্যা কি? বলে না, এটা ভালো লাগে না, তুমি এইটা নাও, বলে কান্নাকাটি গড়াগড়ি অবস্থা, যার কারণে ওর বাবা বলল যাও, ছেলে যখন পছন্দ করেছে নাও, আর এটার দামও বেশি, আর আমি যেটা পছন্দ করেছিলাম সেটার দামও কম। তো যাই হোক, কি আর করা, ছেলের পছন্দ অনুযায়ী নিতে হলো। তো এটা ছিল 36 ইঞ্চি, আর 36 ইঞ্চির সাথে ওই যে পাইপ, গোল্ডেন কালারের পাইপটা দেখছেন, ওটা আর মাপ হচ্ছে 8 ইঞ্চি। তো যার কারণে আমার দেখছেন পিভিসি পাইপটা আর কি ভেঙে কেটে এই পাইপটা দিতে হলো। তো এটাতে আমার বেশ ক্ষতি হলো, টাকা তো গেল, সাথে ভাঙচুর করাও লাগলো। তো প্রত্যেকটা জিনিসই এভাবে ভাঙচুর করেই করা হচ্ছে, কি আর বলবো। তো যাই হোক, জিনিসটা খারাপ না, সাইজ একটু বড় সাইজ, আর সবাই এটা বললো যে এটা ভালো হয়েছে বড় সাইজ থাকার কারণে, এটা হচ্ছে মানে যত তেল কাজটা আছে সবই এর ভিতরে টেনে নেবে, আর বড় সাইজটাই ভালো। তো যাই হোক, নিলাম, আর এটা আসলে আনার পরে যখন সেট আপ করলাম আমারও খুবই পছন্দ। এটা যখন অন করা হয় তখন নিচে একটা নেমে আসে, আর ওটা দিয়েই আর কি হাওয়াটা টানে। তো কিভাবে এটা আর কি চালু করতে হয়, কিভাবে এর ফাংশনগুলো আমাকে বুঝিয়ে দিচ্ছিল, আর আমি বুঝে নিচ্ছিলাম। যখন ফাংশনগুলো বুঝে নিচ্ছিলাম তখন বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে ভালোই তো হলো, একটা জিনিস বেশ সুন্দর, আর এটা হাতের ইয়াতেই চলে। তো দেখেন কিভাবে আর কি এটা অন অফ হয় সেটা আর কি দেখিয়ে দিচ্ছে। আর কিচেন চিমনি শুধু বসালেই হয় না, এর একটা ঠিকঠাক মাপ থাকে, যে মাপ অনুযায়ী বসালে আর কি ধোঁয়াটা টেনে নিতে পারে। অনেকে দেখি উপরে, অনেক বেশি উপরে বসায়, অনেক বেশি উপরে বসালে কোনো কাজে লাগে না। তো এর অ্যাকুরেট মাপেই বসানো উচিত। ক্লিন করার দরকার হলে ক্লিনে অন করে। আর এটা সেট 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 সেট
অরিজিনাল ভয়েসটা দেখলেন অনেক বেশি শব্দ ছিল, তার কারণ হচ্ছে যে এর পেছনে রিল মেশিনের কিছু কাজ করছিল যার কারণে অনেক বেশি শব্দ ছিল। আর এদিকে দেখেন ওই পাইপের কাছে কিছু টাইলস, অন্য টাইলস দেওয়া আছে, এর কারণ হচ্ছে ওখানে দুইটা টাইলস কম পড়ে গেছিলো, তো যেহেতু ক্যাবিনেট হবে যার কারণে আমি অন্য টাইলস দিয়ে দিয়েছি। তো এটা কোনো ব্যাপার না, যা থাকবে পিছনে তা নিয়ে আর কি সমস্যা। তো যাই হোক, এইভাবে আর কি সেট আপ হলো। আর সেট আপ করার পরে যে ময়লাগুলো পড়েছিল আর কি, উনি খুব সুন্দর করে ক্লিন করে দিয়ে গেল। যাই হোক, ছেলেটা বেশ কাজের। আর কাজের সুবিধাতে ও চুলাটা খুলে ফেলেছিল, তো চুলাটাও সেট আপ করে দিয়ে গেল সুন্দরভাবে। তো এই হচ্ছে আমার কিচেন চিমনি, আর এটা হচ্ছে অরিয়েন্টের কিচেন চিমনি 36 ইঞ্চি। তো কেমন লেগেছে, আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হলেও কমেন্ট করে জানাবেন, মন্দ হলেও কমেন্ট করে জানাবেন। আর এই কিচেন চিমনি সম্পর্কে কারোর মানে ভালো ধারণা বা খারাপ ধারণা থাকলেও আমাকে জানাতে পারেন, যে এটার মানে কেউ যদি ব্যবহার করেন তাহলে এটা কেমন আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমি নতুন কিনেছি, এর উপকারিতা আসলে এর ব্যবহার একটু একটু করে শিখছি, তবে এটার ব্যবহারের ফলে কোনো সমস্যা হচ্ছে কি না সেটা জানি না, যেহেতু নতুন নতুন চালাচ্ছি। আর কেউ যদি ব্যবহার করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে এটাতে কোনো সমস্যা হবে কি না বা হচ্ছে কি না। তো কিচেন চিমনি লাগানোর পর আমি রান্না করতে আসলাম, আর প্রথম রান্না করছি, তো একটু ভয় ভয় লাগছে। তো আসলে ভয়ের কিছু নাই, যে কোনো জিনিস প্রথম ব্যবহার করতে গেলে আর কি, বিশেষ করে ইলেকট্রিক জিনিস একটু ভয় লাগে, তো একবার দুইবার রান্না করার পরে কিন্তু ইজি হয়ে গেছে, আসলে এটা কোনো ব্যাপার না। আর এটা অনেক বেশি উপকারী, এটা দেখলাম যে এর যত ধোয়া তেলকাসটা সব এই দিক দিয়ে টেনে নিয়ে চলে যায়। তো যাই হোক, যারা ব্যবহার করেন তারা তো জানেন এর উপকারিতা। আর এটা জানলা বন্ধ করে দিয়েই রান্না করলেই বেশি ভালো, কারণ কোথাও ধোঁয়া কিংবা তেলকাসটা কিংবা গ্যাসটা ছড়ায় না, আর এ একটা ঠান্ডা হাওয়া আসে, গরমের সময় খুবই উপকারী। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। তো আজকে আরেকটা অনুরোধ আমি সবসময় ভুলে যাই, তো এই পর্যন্ত শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন। আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।